আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই কম সময়ে এবং খুবই সহজভাবে কি করে সেলয়ার কাটিং করতে হয় তো এখানে আমি দুই চার গেরা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে প্রথমে আমি দুইটি ভাঁজ দিয়ে নিয়েছি এবং চারটি পাট করে নিয়েছি তো দেখুন এখানে কোমরপট্টির জন্য নিতে হবে সাত ইঞ্চি তো আমি প্রথমে কোমরপট্টি কাটিং করব না প্রথমে আমি নিচের অংশটা কাটিং করব। তো সেজন্য আমি সাত ইঞ্চি এভাবে উপরে এভাবে ধরে নিব। এবং আমার আমার সেলোয়ারের লম্বার মাপটি নিয়ে নিব তো এখানে আমার সেলারের লম্বার মাপ হচ্ছে আটত্রিশ ইঞ্চি এখানে আমার সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিতে হবে তো আমি উনচল্লিশ ইঞ্চি নিয়ে নিলাম তো এখানে আমি দাগ দিয়ে দিয়েছি দেখুন এই সাইডটা হচ্ছে আমার খোলা সাইড এবং এই সাইডটা হচ্ছে আমার বন্ধ সাইড আমি খোলা সাইডে হায়ের জন্য দাগ দিয়ে নিব তো আমি হায়ের অংশের জন্য নিয়ে নিব হচ্ছে সাত ইঞ্চি তো এখানে আমার হাই হচ্ছে মোট চোদ্দো ইঞ্চি তো আমি হায়ের চড়ম মাপ নিয়ে নেব দেড় ইঞ্চি এখানে আপনারা দু ইঞ্চিও নিতে পারেন যেহেতু আমার কাপড়ের বহর একটু কম আছে তা তার জন্য আমি হাফ ইঞ্চি কম নিয়ে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানেও দেড় ইঞ্চি দিয়ে নিচ্ছি এখানে আমি দাগটি মিলিয়ে দিব তো দেখুন দাগটি এভাবে মিলিয়ে দেওয়ার পর এখানে হালকা একটু শেপ দিয়ে দিতে হবে হায়ের জন্য তো এখন আমি লম্বার মাপ অনুযায়ী এই নিচের কাপড়টিকে আলাদা করে নিব তো প্রথমে আমি এইভাবে দাগ দিয়ে নিচ্ছি এরপরে নিতে হবে মুহুরির মাপ তো ভাজ লাইন থেকে ধরতে হবে মুহুরির মাপের জন্য ফিতাটা এবং মুহুরির মাপ যা আছে তার অর্ধেক নিতে হবে এখানে আমার মুহুরি হচ্ছে দশ ইঞ্চি তো আমি পাঁচ ইঞ্চি এবং সেলার জন্য এক ইঞ্চি বেশি নিয়ে নিলাম ছয় ইঞ্চি তারপর এরপর মুহুরির মাপ থেকে হায়ের মাপ পর্যন্ত এইভাবে সে পিস্কেলের সাহায্যে দাগটি মিলিয়ে দিতে হবে তো এই দাগ অনুযায়ী আমি এখন কাপড়টি কাটিং করে নিব তাই প্রথমে নিচের অংশ কাটিং করে নিচ্ছি এরপর সম্পূর্ণ অংশটাই আমি এই দাগের অনুসারে কাটিং করে নিচ্ছি তো দেখুন আমার কাটিং করা হয়ে গেছে এখন আমার নিচে যে কাপড় ছিল সেই কাপড় টুকু দিয়ে আমি কোমরপোটটি কাটিং করব তাই প্রথমে একটি ভাজ দিয়ে নিলাম এরপর আমার কোমর জন্য আমি নিয়েছিলাম সাত ইঞ্চি এখানে আমি রাবার ইউজ করবো সেজন্য নিব তিন ইঞ্চি বেশি তো মনে রাখবেন রাবার ইউজ করলে তিন ইঞ্চি বেশি নিতে হবে এবং যদি ফিতা ইউজ করেন তাহলে কিন্তু দুই ইঞ্চি বেশি নিতে হবে এখানে আমার কোমরের চওড়ার মাপ হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তো অর্ধেক নিতে হবে বিয়াল্লিশ ইঞ্চির অর্ধেক হচ্ছে একুশ ইঞ্চি আসছে এখানে সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি বাইশ ইঞ্চি নিতে হবে তো দেখুন আমার কিন্তু কাপড়টা কম পড়ছে আমি সেজন্য এখানে দশ ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে এই কাপড়টুকু কাটিং করে আলাদা করে নিব এবং নিচের অংশ দিয়ে আমি সাইডের জোড়াটুকু দিয়ে দিব তো দেখুন আমার নিচে যে কাপড়টুকু বেঁচে যাবে সেটুকু দিয়ে কিন্তু আমার সাইডের জোড়া হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন একটু খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন তো দেখুন এভাবে এই কাপড়টিকেও কিন্তু এভাবে রাখতে হবে এটিও একটি ভাঁজ দিয়ে দুইটি পাট করা আছে তো দেখুন এখন কিন্তু আমার বাইশ ইঞ্চি হয়ে গেছে তখন আমি এই মাপ দিয়ে নেবো এবং কাপড়টি কাটিং করে নেব তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেখুন আমার কাটিং করা হয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখুন আমার সেলোয়ার টি কাটিং করা হয়ে গেছে এখানে আমার সেলোয়ারে দুইটি পার্টি রয়েছে ওপর অংশ এবং নিচের অংশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন